ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে। আপনারা যারা বলছেন না যে টাকার জন্য বুড়াও জামাইকে বিয়ে করছে, ম্যামের হাজবেন্ড হচ্ছে এখনো ভালো নেই, মানে ইম্প্রুভমেন্ট এখনো আসে নাই, মানে আগে যে অবস্থাতে ছিল এখনো একই রকম আছে, কোনো ইম্প্রুভমেন্ট। টনির বুড়া হাজবেন্ড মারা গেছে, টাকার জন্য চিকিৎসা হচ্ছে না। টনির হাজবেন্ডের ব্যবসায়িক পলিসি মৃত্যুর খবর গোপন করেছে, এভাবে বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে টনির হাজবেন্ডকে নিয়ে। তাই তো টনি তার ফেসবুক পেজের মাধ্যমে নতুন করে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে সকাল সকালে এই পোস্ট দিয়েছেন। শুধু তাই নয়, তাদের উদ্দেশ্যে তিনি কি বলছেন ব্যাংকক থেকেই, এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। টনি তার বুড়ো স্বামীকে নিয়ে এখন ব্যাংককে আসেন। তার স্বামী এখনও আইসিইউতে আছে, তার কোনো প্রকার সাড়া এখন পর্যন্ত পায়নি টনি। আর তাই তো স্বামীর পাশে থেকেই অনেক টেনশনে দিন পার করছে টনি। কিন্তু এর মধ্যেই গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় অনেক ইউটিউবার এবং কি অনেক ব্লগাররাই বিভিন্ন ধরনের মন্তব্য করছেন টনির স্বামী এবং টনিকে নিয়ে। তাই তো সবার উদ্দেশ্যেই তার ফেসবুক পেজে ক্যাপশনে তিনি লিখেছেন, কিছু ভিউ ব্যবসায়ীর অত্যাচার, আমি বিরক্ত এবং মর্মাহত। এখন ব্যাংককে সকাল 6টা বাজে, আমি আইসিইউ রুমের সামনে বসে পোস্টটা লিখছি। দয়া করে আমি এবং আমার হাজবেন্ডকে নিয়ে কোনো প্রকার মিথ্যা সংবাদ প্রচার করবেন না। টনির বুড়া হাজবেন্ড মারা গেছে, টাকার জন্য চিকিৎসা হচ্ছে না। টনির হাজবেন্ডের ব্যবসায়িক পলিসি মৃত্যুর খবর গোপন করেছে, ভিউয়ের আশায় এই সব মন গড়া খবর ছড়াবেন না। বাংলাদেশে তার চিকিৎসা আশানুরূপ ছিল না দেখে অনেক রিস্ক নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স করে আল্লাহর রহমতে এইখানে নিয়ে আসতে পেরেছি। আমার হাজবেন্ড লাইফ সাপোর্টে, তাকে সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা করছি। সবকিছু আল্লাহ তাআলার হাতে, তিনি চাইলেই সব সম্ভব। ডাক্তার উসিলা মাত্র, আমি একজন আত্মবিশ্বাসী নারী, আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস আছে আমার। যুদ্ধ করে আমি অভ্যস্ত, তবে এটা জীবনের সবথেকে কঠিন যুদ্ধ। আমি বিশ্বাস করি আল্লাহ চাইলেই সব কিছুই সম্ভব। আপনাদের মতামত, কিছু অযোগ্য লোকের ভিউ দরকার আমার না, আমি নিজের যোগ্যতায় ব্যবসা করি, ভিউর জন্য না। মানুষ আমার পণ্যের কোয়ালিটি এবং বেস্ট প্রাইস দেখে আমাদের থেকে কেনাকাটা করে, আমার চেহারা দেখে নয়। সানভিস ভাই টনি ফরিবার টনি, আমার একার প্রতিষ্ঠান, এখানে অনেক মানুষ কাজ করে, অনেক পরিবার জড়িত, আমাদের একটা নির্দিষ্ট চলমান গতি আছে। অতএব আমার স্টাফরা সবাই মিলে আমার অনুপস্থিতিতে আপ্রাণ চেষ্টায় ব্যবসা সামাল দিচ্ছে। পারলে উৎসাহ দিয়েন, না পারলে আজেবাজে কথা বলবেন না। আল্লাহ তাআলা আপনাদের হেদায়েত দান করুক। এভাবেই যেন টনি ব্যাংককের লাইফ সাপোর্টের রুমের সামনে থেকে স্বামীকে নিয়ে এবং তার ব্যবসার বর্তমান অবস্থা নিয়ে কথা বলছিলেন। প্রিয় দর্শক, টনি তার স্বামীকে বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে একেবারে ব্যাংকক নিয়ে চলে গেছেন। আর ব্যাংকক গিয়ে অনেক কষ্টেই দিন পার করছেন টনি, এমনটাই বোঝা যাচ্ছে। তার কারণ, একমাত্র স্বামীকেই হারাতে বসেছেন টনি। আর সেই টনিকে নিয়ে এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের মন্তব্য, বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে। তাই তো টনি এভাবেই কথা বলছেন। প্রিয় দর্শক, টনির কথাগুলো নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।